মঙ্গলবার অফিস খুলতেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির সিআইডির তিন অফিসার। সিবিআই এর ইকোনমিক অফেন্স ফোরের দফতরে গিয়ে চিটফান্ড সংক্রান্ত একাধিক মামলার বেশ কিছু নথি ও তথ্য তুলে দিলেন তাঁরা। সিবিআই সূত্রে খবর, বেশ কিছু নথির বিষয়ে বিশদে জানান সিআইডির অফিসাররা। সোমবারও বেশ কিছু নথি ও তথ্য জমা দেয় সিআইডি। জমা পড়া নথি ও তথ্য খতিয়ে দেখবেন তদন্তকারী অফিসাররা। সিবিআই যেসব তথ্য চেয়েছিল তা পাওয়া গিয়েছে কিনা যাচাই করতেই পরীক্ষা করা হবে। সুপ্রিম কোর্টের নির্দেশে চিটফান্ড সংক্রান্ত একাধিক মামলার তদন্ত করছে সিবিআই, কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রাজ্যের পুলিশের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ তোলে। সারদা কাণ্ডে আদালত অবমাননার অভিযোগে সোমবার রাজ্যের মুখ্য সচিব, ডিজি ও কলকাতার পুলিশ কমিশনার শীর্ষ আদালতে হলফনামা দেন। সিআইডি নথি জমা দেওয়ার পর প্রশ্ন উঠছে, যেসব তথ্য সিবিআই এতদিন ধরে চাইছিল তা কি তারা পেল? এতে কি তদন্তের অগ্রগতি হবে? প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।